শুরু। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইনের ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক দাউদ পাবলিক স্কুল, ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.4 এর কিছু গণিতের সমস্যা এবং তার সমাধান নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। বর্তমান করোনার এই পরিস্থিতিতে আশা করি তোমরা সবাই বাসায় আছো, নিরাপদে আছো। আমাদের ক্লাসটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে আমাদের এই প্রচেষ্টা। তো আসো, ভূমিকায় আমরা না যেয়ে আমরা ক্লাসের দিকে মনোনিবেশ করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অনুশীলনী 1.4 ইতিমধ্যে তোমাদের 1.3 অনুশীলনী পর্যন্ত আমরা শেষ করেছিলাম। সুতরাং 1.4 অনুশীলনী থেকে আমি দুইটা ক্লাস নিব পরপর, আজকে না আজকে নেবো একটা, আগামীতে আরো একটা। তো 1.4 এর আমরা 1 নম্বর অঙ্ক দিয়ে আজকে শুরু করতে চাই। তোমরা যদি বই থাকে সামনে, বই নিয়ে বসে যাও। আমরা অনুশীলনী 1.4 এর ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 1.4 আমরা একের ক অনুশীলন একের একের ক দিয়ে অঙ্কটা শুরু করতে চাই। একের ক অঙ্কটা আছে যে দুইটি ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশ গুলো সমতুল কিনা নির্ণয় করতে হবে। আমি অঙ্কটা উঠাচ্ছি 5/8, আরেকটি ভগ্নাংশ আছে 15/24। আমাদেরকে নির্ণয় করতে হবে এই দুটো ভগ্নাংশ সমতুল কিনা। সমতুল মানে আমরা জানি সমান, অর্থাৎ এই ভগ্নাংশের মান যত, এই ভগ্নাংশের মানও তত কিনা আমরা বুঝতে পারি না, কিন্তু এই অঙ্কটা করে আমরা বুঝতে পারবো এই ভগ্নাংশ দুইটি সমান না অসমান। এই অঙ্ক করার একটা সুন্দর কৌশল আছে। কৌশলটা হলো এই, প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর আমরা গুণ করব। যেমন আমরা 24 × 5 = 120, অনুরূপভাবে 15 × 8 দ্বিতীয় ভগ্নাংশের লব এবং প্রথম ভগ্নাংশের হর, এই দুইটা গুণ করলে এটাও হয় 120। যেহেতু এই দুটো রাশি সমান, সুতরাং আমরা অবশ্যই বলতে পারি যে 5/8, 15/24 এরা সমতুল, সমতুল অর্থাৎ সমান, এরা সমান। এমনি আমরা অঙ্কটা দেখেও বুঝতে পারি 15/24 এটাকে যদি আমরা কাটাকাটিও করতাম, 3 দিয়ে ভাগ করতাম, এখানে 5 হতো, এখানে 8 হতো। সুতরাং এখানেও 5/8, এটার মানও কিন্তু 5/8, 15/24 এর অর্থ 5/8। সুতরাং আমরা বলতে পারি 5/8, 15/24 এরা সমতুল। আমি আরেকটা অঙ্ক তোমাদের দেখাতে চাই, সেটাও সমতুল না অসমতুল সেটা আমরা নির্ণয় করে দেখতে চাই। 6 নম্বর অঙ্কটাও দেখাই, 7/11, 14/33, এই দুইটি ভগ্নাংশ সমতুল না অসমতুল এটাও আমরা নির্ণয় করতে পারি। ঠিক একই ভাবে আমরা যদি দেখি 33 × 7, 321 এর 1, হাতে 2, 321 আর 2 23, 231, 14 × 11, 14 × 1 = 14, 4, হাতে 1, 14 × 14 = 15, 154। এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে এই দুইটির মান সমান নয়, এখানে হয়েছে 231, এটা 154। অতএব আমরা বলতে পারি আমরা বলতে পারি 7/11, 14/33 এরা সমতুল নয়।
প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এখন থেকে এই সমতুল অথবা সমতুল নয় এটা নির্ণয় করা শিখেছো, বা তোমরা এর পরবর্তীতে এই ধরনের সমস্যার সমাধান করতে পারবে। আমরা এখন যাচ্ছি আরেকটি বিষয়ের প্রতি, সেটা হলো একাধিক ভগ্নাংশ দেওয়া থাকলে সেই ভগ্নাংশগুলোকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা যায়। সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর কিভাবে করতে হয় তোমরা ইতিপূর্বে ক্লাস ফোর এবং ফাইভে শিখেছিলে, এখানে একটু বড় করে দেওয়া আছে, আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে। তো আসো আমরা একই অনুশীলনে দুইয়ের ক নম্বর অঙ্কটা সমস্যার সমাধান করে দিই। দুই বাই পাঁচ, সাত বাই দশ, নয় বাই চল্লিশ, এখানে তিনটি ভগ্নাংশ দেওয়া আছে। আমাদের তিনটি ভগ্নাংশের হর যথাক্রমে পাঁচ, দশ এবং চল্লিশ দেওয়া আছে। আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে গেলে আমরা দেখতে পারবো প্রতিটি ভগ্নাংশের হরই হবে এক। যেমন এখানে পাঁচ, দশ, চল্লিশ, এটা আলাদা আলাদা দেওয়া আছে। আমরা একই ভাবে আমরা প্রত্যেকটি ভগ্নাংশের হর একই হবে সেটা কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে বানাতে হয় বা কিভাবে পড়তে হয় এটা আমরা এই অঙ্কটা করলে বুঝতে পারবো। সমাধান, ভগ্নাংশ গুলোর হর পাঁচ, দশ, চল্লিশ এবং এদের লসাগু সমান পাঁচ, দশ, চল্লিশ। এর লসাগু যদি আমরা একটি পৃষ্ঠায়, আলাদা একটি পৃষ্ঠায় বা রাফে করি, আমরা দেখতে পারবো সেখানে লসাগু হয়েছে চল্লিশ। এখন চল্লিশকে আমরা পাঁচে ভাগ করব, চল্লিশ ভাগ পাঁচ সমান আট, অতএব দুই বাই পাঁচ সমান দুই গুণ এই আট, পাঁচ গুণ আট, অর্থাৎ এই যে আট পেলাম এটাকেও গুণ হয়ে গেল সাথে এই আট নিচে হর এবং লর উভয়কে আমরা আট দিয়ে গুণ করলাম, আমরা পেলাম কত, আট দুগুণী ষোলো, এটা একটু ধর বাই পাঁচটা চল্লিশ। অনুরূপভাবে আমরা যদি লিখি চল্লিশ ভাগ দশ সমান চার, অতএব সাত বাই দশ সমান সাত গুণ চার, দশ গুণ চার সমান চার সাথে আঠাশ বাই চল্লিশ। আমাদের আরেকটি আরো একটি ভগ্নাংশ বাকি আছে, সেটি আমরা উপরে দেখাচ্ছি। চল্লিশ ভাগ চল্লিশ সমান এক, অতএব নয় বাই চল্লিশ সমান নয় গুণ এক, চল্লিশ গুণ এক, ঠিক আগের মতোই এই এক গুণ হয়ে গেল লককে, আবার এক গুণ হলো হরকে, আমরা পেলাম নয় এককে নয় বাই চল্লিশ। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটির সমাধান থেকে তোমরা বুঝতে পারছো প্রত্যেকটি ভগ্নাংশের হর চল্লিশ হয়েছে, চল্লিশ। এই জন্য আমরা এই অঙ্কটাকে আমরা বলছি সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আগে হর ছিল আলাদা, এখন আমরা প্রত্যেকটি ভগ্নাংশের হর পেলাম চল্লিশ। তো আমরা দুইয়ের পর শ্রেণী পড়লাম, এখানে আরো একটা অঙ্ক বাকি ছিল, তো আমি আর নতুন কিছু তোমাদের শেখাবো না, তোমাদের সুবিধার জন্য এই দুইটি নিয়ে অঙ্ক করলাম। এখান থেকে আমি তোমাদের একটা ছোট্ট সৃজনশীল দিব,
তোমরা বাসায় নিজেরা করবা, স্কুল খুললে আমাকে আবার দেখাবা, ইনশাআল্লাহ যদি সমস্যা থাকে আমরা সমাধান করে দিব। আর ভিডিওটি তোমরা পুনরায় যদি আবার দেখো বা বারবার দেখো, তোমাদের এই ধরনের সমস্যার সমাধান ইনশাআল্লাহ হয়ে যাবে। সৃজনশীল এক পাঁচ বাই ছয় তিন বাই আট দুইটি ভগ্নাংশ ক ক নম্বর সমতুল কিনা নির্ণয় কর। ভগ্নাংশ দুটি ভগ্নাংশ দুটি সমতুল কিনা দেখাও। খ ভগ্নাংশ দুটিকে সমভার বিশিষ্ট ভগ্নাংশের সমভার বিশিষ্ট ভগ্নাংশে লেখো বা দেখাও বা রূপান্তর করো। গ নম্বর, আমি যদি এই অঙ্কটাকে তোমাদের সমহর না দিয়ে সমলব দিই, সমলব বিশিষ্ট, আমার মনে হয় তোমরা এটা পারবে। তখন হর না নিয়ে সেম নিয়মে তোমরা লবটা লসব করবা, লব দেখে লব দিয়ে ভাগ করবা, দেখবা লব দুটো সমান হয়ে গেছে। হর যেমন করলাম অনুরূপ ভাবে লবও আমরা করতে পারি। সুতরাং আমি এখন তোমাকে সমহর না দিয়ে তোমাদেরকে সমলব বিশিষ্ট দিচ্ছি, সম লব বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো বা লেখো। তো প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। তোমরা যদি ক্লাসটা ফলো করো নিশ্চয়ই তোমাদের উপকার হয়েছে বা উপকার হবে। আগামীতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। খুদা হাফেজ। ধন্যবাদ।